হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির। তা অনেক স্টেপের মধ্যে দিয়ে এই মাটন বিরিয়ানি আজ আপনাদের দেখাব। প্রথমে আমি 7টা মতন মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা গোটায় আলুগুলো রেখেছি এবং এতে সামান্য ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 কাপের মতো ভেজিটেবল অয়েল নিয়েছি এবং তাতে গোল্ডেন করে প্রথমে আলুটা ভেজে তুলে নিচ্ছি। শীতের সিজনে বিশেষ করে এই বিরিয়ানি খুবই ভালো লাগে, কিন্তু এত স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় যে আমাদের বিরিয়ানি রান্না করাটাই একটা ভীষণ ঝামেলার বলে মনে হয়। তবে আজকে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এটা ফলো করলে আপনাদের কাছে বিরিয়ানি করা সহজেই হয়ে উঠবে। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিলাম বেরেস্তা বানাবো বলে, এবং আলু ভাজার তেলেই এই পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবেন এবং তারপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে এভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত মুচমুচে হয়েছে। আমি একটা বিরিয়ানি মশলা বানাবো বলে এখানে নিয়েছি জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, সাজিরা, সামরিচ, গোলাপের শুকনো পাপড়ি, দারচিনি, সব কিছু একটু ড্রাই ফ্রাই করে নিয়েছি আর ঠান্ডা করে মিক্সিং বলে একটা পাউডার বানিয়ে নিয়েছি। আমার বিরিয়ানি মশলা রেডি। আমি কিছু আদা কুচি করে নিচ্ছি, প্রথম স্লাইস করে নিয়ে এটাকে আমি হ্যান্ড গ্রাইন্ডারে থেতো করে নিচ্ছি। খুব ভালো করে থেতো করে নেব। এই বিরিয়ানি বানানো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যাতে সহজভাবে স্টেপ বাই স্টেপ আমি বানাতে পারি। এখানে কিছু রসুন নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে এই রসুনটাকেও আদার মতো একটু ভালো করে থেতো করে নেব। আপনারা পরপর এই স্টেপটা ফলো করুন, দেখবেন মাটন বিরিয়ানি বানানো কোনোই অসুবিধা না। আমি 1 কেজি মাটন আগের দিনই কিনে রাত্রিবেলা ফ্রিজে দই দিয়ে মেখে, 100 গ্রাম দই দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবার পরের দিন আমি অনেক আগে এটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছি এবং এতে স্বাদ মতো নুন এবং বানিয়ে নেওয়া এই বিরিয়ানির মশলা 2 চামচ নিয়ে নিলাম। রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, কেওড়া জল নিলাম 1 টিস্পুন। এবার থেতো করে রাখা এই জিঞ্জার মানে আদার কুচি আর এই রসুনের কুচি 2 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার আর বেরেস্তা 20 গ্রামের মতো বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার একটা কড়াতে আমি সাদা তেলের সাথে ঘি মিশিয়ে নিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখা মাংসটাকে ভালো করে নেড়ে নিলাম। খুব বেশি এখানে কষানোর দরকার নেই, জাস্ট 10 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে আমি প্রেশার কুকারে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। কালার মিশিয়ে রাখা আলুগুলো ওপরে দিয়ে দিলাম।
এবারে গ্রেভিটা ঢেলে দিয়ে তাতে আমি 150 গ্রামের মতো জল অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 30 মিনিটের জন্য রান্না করলাম এবং তারপর 15 মিনিট রাখার পর আমি ঢাকনা খুললাম। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি একটা একটা করে আলু তুলে নিলাম। এবারে মাংসটাকে একটা চালনির মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে জল, এটাকে আরেকবার আমি চালনিতে ঢেলে নিলাম এবং এখানে 200 গ্রামের মতো জল আছে যেটাকে বলে আখনি ওয়াটার বা আখনি জল। এই জলটা বিরিয়ানিতে ব্যবহার করলে খুবই টেস্ট হয়। এখানে আমি 700 গ্রাম চাল ভালো করে জলে 2-3 বার ধুয়ে নিলাম। বাসমতি রাইস, এতে ভাতগুলো লম্বা লম্বা হয় এবং খুবই সুন্দর হয়। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার একটা সুতির কাপড়ের মধ্যে আমি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি এবং তেজপাতা ছিঁড়ে দুটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেঁধে নিলাম, চারদিক থেকে ভালো করে বেঁধে নিলাম। এটা জলের মধ্যে দিয়ে ফোটালে, ভাত করার সময় জলে এটা দিয়ে ফোটালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি 3 লিটার জলে 2 টেবিলস্পুন নুন এবং বেঁধে রাখা মশলা দিয়ে দিলাম। এখানে আমার বিরিয়ানির সমস্ত প্রস্তুতি দেখুন, সেদ্ধ করা আলু, সেদ্ধ করা মাটন, গোলাপের শুকনো পাপড়ি, বেরেস্তা, আখনি জল, মশলা, জাফরান ভেজানো এবং লেবুর রস, ঘি। জল ফুটে যাওয়ার পর আমি সোক করে রাখা চাল এতে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। ফোটার পর ঢাকা খুলে আমি নেড়ে দিচ্ছি মাঝে মাঝে এবং যখন প্রায় 80%-এর মতো আমার চাল সেদ্ধ হয়েছে তখন আমি একটা চালনিতে ঢেলে জলটা ঝরিয়ে নিলাম। যে পাত্রে বিরিয়ানি বানাবো সেই পাত্রের মধ্যে আমি ভালো করে ঘি গ্রিস করে নিচ্ছি। নিচে আমি তেজপাতা অনেকটা ছড়িয়ে দিলাম, এতে যেমন ঘ্রাণটাও সুন্দর হবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। আমি প্রথমে মাটনের লেয়ার দিয়ে দিলাম, তার উপর আলুগুলো মাঝখানে দিয়ে দিলাম। সাইডে না দেওয়াই ভালো, কারণ পরবর্তী সময় বিরিয়ানি যখন সাইড থেকে তুলব তাতে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম বেরেস্তা এবং বিরিয়ানি মশলা। আখনি জলটা এবার এতে অ্যাড করে দিলাম, দিলাম লেবুর রস, এবারে জল ঝরিয়ে রাখা ভাত একটা ভালো করে লেয়ার দিয়ে দিলাম। ভাতটা চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবং তার উপর দিয়ে দিলাম আবার বেরেস্তা, আবারও বিরিয়ানি মশলা। এরপর আমি যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিছুটা দিয়ে দিলাম এবং শুকনো গোলাপের পাপড়ি এতে অ্যাড করে দিলাম, দিলাম গোলাপ জল। সব কিছু আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। দিলাম কেওড়া জল, কারণ এই গন্ধগুলো অনেকেই পছন্দ করেন না। মিঠা আতর, কয়েক ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম। আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি।
আমি নিচে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে তার উপর বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম এবং একটু আটা মেখে নিয়ে চারপাশটা আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো রকমভাবেই ভেতর থেকে স্টিম বাইরে বেরিয়ে না আসে। দম বিরিয়ানি করার নিয়মই মুখটা সিল করে দিতে হবে। সে যেভাবেই সিল করুক, আটা দিয়েও করা যায় বা ফয়েল দিয়েও করা যায়, যেভাবে হোক সিল করে দিয়েছে। আমি যারা খুব ডিম ভালোবাসে বিরিয়ানিতে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ডিমটাকে সেদ্ধ করে আলুর মতো সামান্য কালার অ্যাড করে হালকা করে ভেজে নিতে পারেন। এবং আমি ডিমটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এবার এক সাইড থেকে বিরিয়ানিটা তুলব। প্রথম মাটন তুলে নিচ্ছি, তারপরে ডিম, আলু, এভাবে কয়েক হাতা ভাত দিয়ে সাথে স্যালাড। দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুবই লোভ লাগছে। তাহলে দেখলেন তো কত সহজে আমি মাটন বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিলাম, কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন।